আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে ডিজিফিনিক্সের কার্ড নিয়ে কথা বলবো। এখানে যদি আপনি কার্ড অ্যাক্টিভেট করে আপনি যদি রেফার করেন এবং সেও যদি অ্যাক্টিভেট করে, সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্টলি $8 পাবেন, যেটা এখান থেকে আবার আপনি ইনস্ট্যান্টলি উইথড্র করতে পারবেন। বিস্তারিত আজকের ভিডিওটিতে A to Z দেখাবো। আর এখান থেকে কিন্তু আপনি একটা ভার্চুয়াল মাস্টার কার্ড পেয়ে যাচ্ছেন, বা ভিসা কার্ড যেটাই বলি না কেন, এখান থেকে ভার্চুয়াল একটা কার্ড পেয়ে যাচ্ছেন। এটা দিয়ে আপনি যে কোনো কেনাকাটা হোক, আপনি টেলিগ্রাম প্রিমিয়াম হোক, আবার দেখা গেলো যে বিভিন্ন অ্যাপস আছে প্রিমিয়াম, সেগুলো আপনি কিন্তু ইজিলি বাই করতে পারবেন, মানে কিনে নিতে পারবেন। এটা হচ্ছে একটা সুবিধা। তো এই সুবিধা আপনি পাবেন, সেই সাথে আপনি যদি এখানে রেফার করেন, রেফার করার পাশাপাশি আপনি যদি $8 করে প্রত্যেকটা অ্যাক্টিভেশন রেফারের জন্য পান, বিষয়টা কিন্তু খারাপ না। এখানে আমি আজকের ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু লাইভ A to Z করে দেখাবো। তো এক সেকেন্ডও ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ করলে আপনি কিন্তু অনেক কিছু মিস করবেন। কীভাবে কী করবেন আজকের ভিডিওটিতে আমি A to Z দেখাচ্ছি। এই যে দেখেন, এনজয় 8 USDT পার রেফার। হ্যাঁ, তো এইটাতে মূলত আমরা কী করব, কাজ করব। তো সরাসরি আমি আপনাদের, তো আমি এরকম একটা লিঙ্ক দিয়ে দিব, এখানে ক্লিক করে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য সিম্পলি এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। তো আপনারা যদি আগের অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেই অ্যাকাউন্টে লগ ইন করে অবশ্যই কিন্তু আপনার মেইন অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে হবে। আর আপনার আগের অ্যাকাউন্ট দিয়ে আপনি হয়তো বা করলেও করতে পারেন, সমস্যা নেই। আপনি আগের অ্যাকাউন্ট লগ ইন করে আপনি ভার্চুয়াল কার্ডটা অ্যাক্টিভ করবেন। কীভাবে করবেন সেটা আমি দেখাবো, এবং অ্যাক্টিভ করার পর আপনাকে রেফার করতে হবে। আপনি যদি চান যে না আমি নতুন অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে তো 10 কথার 1 কথা, কারণ নতুন অ্যাকাউন্ট খুললে কোনো সমস্যা হবে না, আর পুরোনো অ্যাকাউন্টে হয়তো অনেক সমস্যা হতে পারে। তো এখন এখান থেকে একটা ইমেল দিব, ইমেল দেওয়ার পর সেন্ড কোডে ক্লিক করে দিব। এখানে কিন্তু এই ইমেলে একটা কোড যাবে, যে কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। এই দুইটাতে ক্লিক করে দিতে হবে, রেজিস্টারে ক্লিক করতে হবে। পরবর্তী স্টেপে আপনাকে হচ্ছে পাসওয়ার্ড সেট করতে বলবে, পাসওয়ার্ডটা সেট করবেন। সরাসরি প্লে স্টোরে চলে আসবেন, প্লে স্টোরে আসার পর সার্চ বারে আসবেন, এখান থেকে ডিজিফিনিক্স লিখবেন, DIGIFINEX ডিজিফিনিক্স লিখবেন। এই যে অ্যাপসটা আছে, অ্যাপসটা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা খুললেন ইমেল পাসওয়ার্ড দিয়ে, ওখানে যেহেতু রেজিস্টার করছেন এখানে লগ ইন করতে হবে। এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, এখানে KYC করতে হবে। KYCটা এখান থেকে আপনাকে সর্বপ্রথম জমা দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে NID কার্ডের ফার্স্ট ফেজ দিয়ে লাস্ট ফেজ দিবেন, এবং যার NID কার্ড তার একটা ফেজ দিবেন, তাহলে কিন্তু KYCটা হয়ে যাবে। সিম্পল বিষয়। এখানে আমি আবারও বলি, আপনাকে হয়তো বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করতে বলতে পারে, বা নেক্সট এরকম কিছু বলতে পারে 2-3 বার। তো তারপর আপনার NID কার্ডে ফার্স্ট পেজ লাস্ট পেজ যাবে, এটা সাবমিট দিয়ে দিবেন। এটা ভেরিফাই হতে একটু সময় লাগবে। তো তারপর ওটা ভেরিফাইড হয়ে গেলে এটা ভেরিফাই করতে হবে। এটা ভেরিফাই হয়ে গেলে আপনাকে সর্বপ্রথম এখন যে কাজটা করতে হবে সেটা আমি দেখাবো। অবশ্যই দুইটা কিন্তু মাস্ট বি ভেরিফাই থাকতে হবে। এখন সরাসরি এই যে কার্ড অপশন আছে না, এই কার্ড অপশনে ক্লিক করবেন। তো তারপর আপনার হচ্ছে এই যে একটা বক্স আছে, বক্সে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো তারপর এরকম অপশন আসতে পারে, এই যে কান্ট্রিগুলো দেখতে পাচ্ছেন এই কান্ট্রির জন্য এটা অ্যালাউ না। তো আপনি এই যে নট, এখানে যে লেখা আছে উপরেরটা, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলবো যে আপনার হচ্ছে এটা সর্বোচ্চ একদিনের মধ্যে এটা কিন্তু আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু এতক্ষণ লাগে না, আমার এটা দেওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যে অ্যাপ্রুভ করে দিয়েছে। যে দেখেন, আমাকে কংগ্রেচুলেশন একটা মেসেজ দিয়েছে, 1-2 মিনিটের মধ্যে এটা অ্যাক্টিভেট করে দিয়েছে। যখন অ্যাক্টিভেট করে দিবে তখন আপনাদের কীরকম অপশন আসবে সেটা আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। তো ঠিক এরকম একটা অপশন নিয়ে চলে আসবে। এখন এটা বাই করবেন কীভাবে, এটা আপনার অটোমেটিক বাই হয়ে যাবে। এখন এখান থেকে আপনাকে হচ্ছে এটা অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার জন্য এখানে টপ আপ করতে হবে। তো এখান থেকে সিম্পলি টপ আপ অপশনে ক্লিক করে দিব। এখানে আমার যেহেতু স্পটে কোনো ডলার নেই, তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমি এটা অ্যাক্টিভেট করতে পারবো না। আমি আগে স্পটে ডলার আনবো। এখানে ডিপোজিটে ক্লিক করে আপনি অন্যান্য আনতে পারেন, TRX থাকলে TRX নিয়ে আসতে পারেন, BNB থাকলে BNB নিয়ে আসতে পারেন, যেটাই আনবেন। এখান থেকে আপনি এক্সচেঞ্জে এসে বা ট্রেডে এসে আপনি এখান থেকে এক্সচেঞ্জ করে নেবেন। এক্সচেঞ্জ করে নিয়ে আপনি এটা কী করবেন, USDT করবেন। এখান থেকে আপনি কিন্তু মার্কেট আছে, এখান থেকে আপনি এক্সচেঞ্জ করে আপনি USDT করতে পারবেন। আর অত ঝামেলায় যদি না থাকেন, আপনার যদি USDT থাকেন, সরাসরি USDT ডিপোজিট করবেন। ডিপোজিট ক্লিপটাতে ক্লিক করে নিব, আমি এখান থেকে সরাসরি USDT এটা ডিপোজিট করব। সিম্পলি USDT এখানে ক্লিক করে নিব, দেন এখান থেকে আমি টন নেটওয়ার্কের এটা আমি কিন্তু করব। এখানে টন নেটওয়ার্কের ডিপোজিট মাত্র হচ্ছে $2। তো $2 এখান থেকে আমরা কী করব, $2 এখান থেকে ডিপোজিট করব। গেট অ্যাড্রেস এখানে ক্লিক করে দিলে এটা কিন্তু আমাদের অ্যাড্রেস শো হবে। আমি সরাসরি টোন কেপার ওয়ালেট থেকে, আমার মোটামুটি $2 আছে একটু, আপনি এখান থেকে চাইলে বাইন্যান্স বা বাইবিট থেকেও নিতে পারেন। কারণ আমি যদি আপনাদের বাইবিট থেকে দেখাই, বাইবিট উইথড্র ফিটা অনেকটাই কম। তো আমি যদি দেখাই এই যে টোন নেটওয়ার্ক উইথড্র ফিটা অনেকটাই কম, মানে ফি নাই, একদম জিরো।
হ্যাঁ, এই যে দেখেন ফি একদম জিরো, যাদের বাইবিটে আছে তো তারা বাইবিট থেকে উইথড্র করতে পারবেন। আর বাইন্যান্স থেকেও দেখেন, বাইন্যান্সেও মাঝে মধ্যে উইথড্র ফি জিরো দেখায়। হ্যাঁ, তো আমি যেহেতু ইয়ের থেকে নিব, টোনকিপার ওয়ালেট থেকে, তো সেক্ষেত্রে আমি সরাসরি টোনকিপার ওয়ালেটে চলে আসলাম, ইউএসডিটি এটা সিলেক্ট করব, সেন্ড অপশনে ক্লিক করব, এখান থেকে পেস্ট অপশনে ক্লিক করব। এখন বলতে পারেন $2 কি কেন লাগবে, আপনার $2 এখান থেকে আপনারই থাকতেছে, এটা জাস্ট অ্যাক্টিভ করার জন্য এটা কাজে কাজে লাগতেছে, তো আপনার ডলার আপনার কাছেই কিন্তু থাকতেছে। আচ্ছা, আমি অ্যাড্রেসটা কপি করে আনছিলাম, আমি অ্যাড্রেসটা এখান থেকেই এক্স ভি লাস্ট আমি একটু চেক করে নিচ্ছি, এবং মেমোটা আমি এখান থেকে দিয়ে দিব, কন্টিনিউ অপশনে ক্লিক করে নিব। $2.1 আমি একটু বেশি করলাম, আপনার $2 ডিপোজিট করলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো কনফার্ম অ্যান্ড সেন্ড এখানে ক্লিক করে দিব, এটা কিন্তু আমাদের সরাসরি ডিজি ফিনিক্সে চলে আসবে। এখান থেকে আমাদের এটা কিন্তু প্রায় সাকসেসফুল বা ডান চলে আসছে। আমি যদি এখন ডিজি ফিনিক্সে আসি, ডিজি ফিনিক্সে 1-2 মিনিটের মধ্যে কিন্তু চলে আসবে, অনলি 2 কনফার্মেশন হবে, 1-2 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ওয়ালেটে চলে আসবে আমাদের ব্যালেন্সটা। তো এটা কিন্তু ডিপোজিট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এইটা কি করতে হবে, আপনাকে কার্ডে অ্যাড করতে হবে, তো কার্ড অপশনে আসতে হবে। তো কার্ড অপশনে আসার পর এখানে কিন্তু আপনার এটা অ্যাড করতে হবে। তো এই যে এখানে আপনি কি করবেন, টপ আপ এ অপশনে ক্লিক করে নিব, যেহেতু আমাদের USDTটা চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আমরা টপ আপ করে নিব, এখান থেকে আমি $1 নিয়ে নিব। টপ আপ এই অপশনে ক্লিক করে টপ আপ এখানে ক্লিক করে নিব, এটা কিন্তু আমাদের ইনস্ট্যান্টলি টপ আপ হয়ে চলে আসবে কোথায়, আমাদের অ্যাকাউন্টে। এই যে এখানে কিন্তু চলে আসছে, এই যে দেখেন, যে কথা সেই কাজ, ইনস্ট্যান্টলি কিন্তু চলে আসছে। এখানে আপনার কার্ড নাম্বার পেয়ে যাচ্ছেন, এখানে সিভিভি বা পিন আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। এখন এখানে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। ধরেন আপনি এখন টেলিগ্রাম প্রিমিয়াম বাই করবেন, আপনি প্লে স্টোরে এটা অ্যাড করতে পারেন, প্লে স্টোরে অ্যাড করতে পারেন, বা অন্যান্য জায়গায় আপনি অ্যাড করতে পারেন, বা মোবাইল রিচার্জ নিতে পারেন। তো আমি এখান থেকে এখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য, তো আমি সরাসরি মাইজিপিতে চলে আসছি, এখান থেকে রিচার্জ নিব। তো আমি বিকাশ এবং নগদ অ্যাড মানি করার চেষ্টা করলাম, কিন্তু দেখি বারবার ফেলড আসে, কিন্তু আমি রিচার্জ নিলাম, কোনো সমস্যা হয়নি। তো আমি এখান থেকে রিচার্জ নিব মাত্র $50। তো এখান থেকে কী করবো, রিচার্জ এই অপশনে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে আপনি অ্যামাউন্টটা সিলেক্ট করবেন, এখানে আমি $50 দিয়েছি, আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা দিয়ে কথা, আপনি চাইলে এখান থেকে $20 এখানে কী করতে পারেন, রিচার্জ নিতে পারেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে নিব, কন্টিনিউতে ক্লিক করে নেওয়ার পর এরকম অপশন থাকলে এখান থেকে আপনি ভিসা মাস্টার কার্ড এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তো তারপর এখান থেকে নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করে দিব। তো তারপর এরকম অপশন আসবে, এখান থেকে এন্টার কার্ড নাম্বার, এখান থেকে মাস ইয়ার, বা তারপরে সিবিসি এবং কার্ড হোল্ডার নাম্বার। এখন অনেকেই এই কার্ড হোল্ডার নাম্বার বুঝবেন না, তো এখান থেকে আপনি যার এনআইডি কার্ড দিয়ে করছেন তার নামটা দিলেই হবে, সমস্যা নেই, অন্য নাম দিলেও হবে, বিষয়টা হবে না, এরকম কোনো কিছু নেই। এখান থেকে দেখেন আপনি এই যে সিভিভি অ্যান্ড পিন, এখানে যখনই ক্লিক করবেন তখন এখানে আপনার হচ্ছে গুগল অথেন্টিকেশন অথবা আপনার জিমেলে কোড যাবে, কোডটা বসাই দিবেন, ওখানে কোড পেয়ে যাবেন, সিভিভি পেয়ে যাবেন, পিন নাম্বার পেয়ে যাবেন, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনার কার্ড নাম্বার দিবেন, এখানে আপনার ওই মাস বা ইয়ার দেখতে পারবেন, ওটা দিয়ে দিবেন, এখানে সিভিসি বা পিন নাম্বার এটা দিয়ে দিবেন, কার্ড হোল্ডার নাম্বার দিয়ে পে এখানে ক্লিক করে দিবেন। এই যে ঠিক এরকমভাবে আপনি কিন্তু মানে কার্ড নাম্বার, এই যে ডেটটা পেয়ে যাবেন, সিভিভি এটাও পেয়ে যাবেন। জাস্ট আপনি এখানে স্টেপ বাই স্টেপ বসে দিয়ে পে অপশনে ক্লিক করে দিবেন, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, আপনাকে এখানে এরকমই রাইখা দিবেন। হ্যাঁ, এরকম রাইখা দিয়ে সরাসরি ডিজিফিনিক্সে চলে যাবেন। ডিজিফিনিক্সে আসার পর এই যে এই অপশনটা আছে না, এই অপশনটাতে ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম অপশন নিয়ে চলে আসবে, এখানে ভেরিফাই লেখা আছে, ভেরিফাইতে ক্লিক করে দিলেই দেওয়ার পর এখানে এসে কন্টিনিউ করবেন, এখানে এসে কন্টিনিউ করলে বোম, ইনস্ট্যান্টলি আপনার মোবাইলের রিচার্জ কিন্তু হয়ে যাবে। গো টু হোমে ক্লিক করে দিলে আমার 8 টাকা ছিল, আমার কিন্তু 58 টাকা হয়ে গেছে। এখান থেকে এই যে আপনি রিচার্জটা নিলেন, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটাই এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন অ্যাক্টিভেট হয়ে গেলে এখন আপনি যেভাবে কাজ করছেন, এই যে এখানে ক্যাশব্যাক, মানে এই যে এখান থেকে কই গেল, এই যে ইনভাইট, এখানে ক্লিক করে আপনি এই ইনভাইটে এই লিঙ্ক ব্যবহার করবেন, ব্যবহার করে আপনি আপনার বন্ধুবান্ধবের মাঝে রেফার করবেন। আপনি যেভাবে জয়েন করলেন, যেভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলেন, আপনার ফ্রেন্ড সার্কেলকেও এভাবে জয়েন করাবেন, এভাবেও অ্যাক্টিভ করাবেন। যখনই অ্যাক্টিভ হয়ে যাবে আপনার ডলার কিন্তু $8 প্রতি অ্যাকাউন্টের রেফার কমিশন এখানে আসবে, এখান থেকেও কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। এখান থেকে উইথড্রোতে ক্লিক করে দিলে ইনস্ট্যান্টলি উইথড্র হয়ে যাবে। তো এখান থেকে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন, এখানে যে কোনো একটা
ব্যানারে ক্লিক করে দিলে এখান থেকে উইথড্র করতে পারবেন। উইথড্র অপশনে ক্লিক করে নিব, উইথড্র অপশনে এই যে এগেন উইথড্রতে ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আমাদের স্পটে চলে যাবে। হ্যাঁ, এখান থেকে সরাসরি ইনস্ট্যান্টলি আপনার স্পটে চলে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমি যেভাবে অ্যাকাউন্টটা খুলে দেখাইলাম, কাজ করে দেখাইলাম, এভাবেই কাজ করবেন, প্রত্যেকটা রেফারের জন্য $8 করে পেয়ে যাবেন। বিস্তারিত আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিব, তো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিব, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ফলো রাখবেন। ধন্যবাদ।